প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে দেখাবো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কটি পরীক্ষায় আসার মতো এবং এটি বারবার পরীক্ষায় আসে। তো অঙ্কটি হচ্ছে তোমরা মেইন বইয়ের থিওরি 5-এ গেলেই দেখতে পারবে। তো তো সেখানে তোমরা দেখতে পাবে, দেখাও যে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অমূলদ সংখ্যা আছে, অর্থাৎ দুইটি বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা আছে। এটা তোমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো তোমরা বইয়ে প্রমাণটি দেখতে পাচ্ছ। তো তো বইয়ে তো আসলে দেওয়াই থাকে, কিন্তু তোমরা কি নাও বুঝতে পারো। তো আজকের তো আজকের এই ভিডিওটিতে আমি এটি ক্লিয়ার করে দিব। তো চলো আমরা শুরু করি। তো তার আগে তোমাদের বলে নিতে চাই যে এই প্রশ্নটি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2010 সাল, 12 সাল, 15, 19 এবং 20 সালে এসেছে। এটি নন মেজরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা সমাধানে যাই। তো আমরা সমাধান শুরু করি। তো তো প্রথমেই তোমাদের লিখতে হবে, মনে করি এ ও বি দুইটি বাস্তব সংখ্যা, আমরা এ ও বি দুইটি বাস্তব সংখ্যা ধরার কারণ হচ্ছে এখানে লেখা আছে যে দেখাতে হবে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে। তো আমরা দুইটি ভিন্ন বাস্তব সংখ্যা ধরে নিলাম এ ও বি, যেখানে এখানে এ লেস দেন বি, অর্থাৎ এ বি এর চেয়ে ছোট। তো তারপর তোমরা লিখবে এখানে এখানে কিন্তু এ ছোট বি বড়, তার মানে আমরা বি থেকে এ কে বাদ দিতে পারি, বি মাইনাস এ গ্রেটার দেন জিরো, অর্থাৎ বি মাইনাস এ করলে যে ফলটা আসবে তা শূন্যের চেয়ে বড় হবে। তো তারপর তোমরা এরকম একটি চিহ্ন দিবে, তো এই চিহ্নটির নাম হচ্ছে ল্যামডা। তো ল্যামডা একটি ধনাত্মক ল্যামডা একটি ধনাত্মক অমূলদ সংখ্যা হলে আর্কিমিডিসের নিয়ম হতে পাই, অর্থাৎ ল্যামডা একটি ধনাত্মক অমূলদ সংখ্যা হলে আমরা আর্কিমিডিসের নিয়ম হতে পাই n ইন্টু বি মাইনাস এ। তো এটা হচ্ছে আর্কিমিডিসের নিয়ম। তো তোমরা এই লাইনটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের এই সমাধানটি তোমরা খুব সহজেই পেরে যাবে। তো এখানে n ইন্টু বি মাইনাস এ এর মানটা 2 ল্যামডার চেয়ে বড় হবে। তো যেখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এই যে এই n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপর এটা সহজ ক্যালকুলেশন করলেই হবে, যেমন বি মাইনাস এ কে যদি আমরা যদি বি মাইনাস এ কে যদি আমরা এদিকে রাখি, তারপর 2 ল্যামডা এই এনটাকে আমরা এই 2 ল্যামডার নিচে নিয়ে আসে বললাম, নিয়ে আসার পর আমরা শুধু এই সাইডে বি কে রাখবো, বি কে রাখলে এ প্লাস 2 ল্যামডা বাই এন দেওয়ার পর তো আমরা এই লাইনটাকে এইভাবে লিখতে পারি, এ লেস দেন এ প্লাস ল্যামডা বাই এন, এ প্লাস ল্যামডা বাই এন লেস দেন এ প্লাস 2 ল্যামডা বাই এন লেস দেন বি। তো এই লাইনটা কীভাবে লিখলাম, তো এই লাইনটা বোঝার আগে তোমাদের এই জায়গায় বুঝতে হবে, এইখানে ছিল এ লেস দেন বি, অর্থাৎ এখানে এ ছোট, বিটা সবচেয়ে বড়। তো তোমরা এই লাইনে যদি খেয়াল করো দেখতে পাচ্ছ এ সবার ছোট, বি সবার বড়, অর্থাৎ আমরা এ শর্ত এখানে অ্যাপ্লাই করেছি। কিন্তু এ প্লাস ল্যামডা বাই এনটা কীভাবে আসলো? তো আমরা যদি এ প্লাস 2 ল্যামডা বাই এন লিখি, তো এটার আগে তো এ প্লাস ল্যামডা বাই এন আমরা লিখতেই পারি। তো এখানে এ হচ্ছে সবার ছোট, তারপর হচ্ছে এ প্লাস ল্যামডা বাই এন, তারপর এ ল্যামডা বাই এন থেকে এ প্লাস 2 ল্যামডা বাই এটা 2 ল্যামডা বাই এনটা হচ্ছে বড়। তো আমরা এইদিকে রেখে তারপর সবার শেষে দিলাম বি,
তো আমি আশা করি তোমরা লাইনটা বুঝতে পেরেছো। তারপর লিখবে যেহেতু এ প্লাস টু ল্যামডা বাই এন মাইনাস এ প্লাস ল্যামডা বাই এন, তো আমরা এটা কিভাবে লিখলাম, তো এটা আমরা লিখেছি বি মাইনাস এ থেকে। তো এটাকে যদি আমরা বি ধরি, এটাকে যদি এ ধরি, তাহলে আমরা লিখতে পারি যেহেতু বি মাইনাস এ মানে যে এটা। তো এটা লেখার পর তোমরা শুধু বিয়োগ করে দিবে, এ প্লাস টু ল্যামডা বাই এন, প্লাসে মাইনাস এ মাইনাস এ, প্লাসে মাইনাস এ মাইনাস ল্যামডা বাই এন। তো এই জায়গায় এ আর এ কাটা গেলে টু ল্যামডা থেকে একটা ল্যামডা বাই এন বাদ গেলে হবে ল্যামডা বাই এন। তো এই ল্যামডা বাই এনটাই হচ্ছে একটি অমূলদ সংখ্যা, যা একটি অমূলদ সংখ্যা। যা একটি অমূলদ সংখ্যা। তো এখানে আমরা এ প্লাস টু ল্যামডা বাই এন আর মাইনাস এ মাইনাস টু ল্যামডা বাই এন, তো এখানে আমরা বিয়োগ করে ল্যামডা বাই এন পেলাম, যা একটি অমূলদ সংখ্যা। তো এই পর্যন্তই শেষ না, তারপর তোমাদের কিছু কথা লিখতে হবে। যেমন সুতরাং এ প্লাস ল্যামডা বাই এন এবং এ প্লাস টু ল্যামডা বাই এন এর মধ্যে, এই লেখাটা তোমরা বইয়ে পাবে, তো তোমরা বইয়ে থেকেও লিখতে পারো, আবার এখান থেকে লিখতে পারো। তো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, এ প্লাস ল্যামডা বাই এন ও এ প্লাস টু ল্যামডা বাই এন এর মধ্যে অন্তত একটি অমূলদ সংখ্যা হবে, অর্থাৎ এই দুটি বাস্তব সংখ্যার মধ্যে অন্তত একটি অমূলদ সংখ্যা হবে। এটি নির্দেশ করবে, এটি নির্দেশ করে এ ও বি এর মধ্যে একটি অমূলদ সংখ্যা আছে, অর্থাৎ এটি নির্দেশ করে এ প্লাস ল্যামডা বাই এন এ প্লাস টু ল্যামডা বাই এন এর মধ্যে যদি একটি অমূলদ সংখ্যা থাকে, তাহলে এটি নির্দেশ করে এ ও বি এর মধ্যে একটি এ ও বি এর মধ্যে অমূলদ সংখ্যাটি সি হলে পুনরায় দেখানো যাবে এ ও সি এর মধ্যে একটি সংখ্যা, এ ও সি এর মধ্যে একটি সংখ্যা। এখন যদি এ ও বি এর মধ্যে অমূলদ সংখ্যাটি সি হয়, তাহলে পুনরায় দেখানো যাবে এ ও সি এর মধ্যে একটি সংখ্যা এবং সি ও বি এর মধ্যে অপর একটি অমূলদ সংখ্যা আছে, এবং সি ও বি এর মধ্যে অপর একটি অমূলদ সংখ্যা আছে। তো এভাবে অগ্রসর হলে আমরা ই ও বি এর মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা পাবো। তো এভাবে অগ্রসর হলে এ ও বি এর মধ্যে এভাবে অগ্রসর হলে এ ও বি এর মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা পাওয়া যাবে। আমরা লিখতে পারি, অর্থাৎ তোমরা শেষে এই লাইনটি লিখে দিবে, অর্থাৎ দুইটি বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা আছে। এই পর্যন্ত লিখে তারপর লিখে দিবে দেখানো হলো। তো এই অঙ্কটি এই পর্যন্ত করলে তোমরা পূর্ণ নাম্বার পাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।
তো আমরা পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।